বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব চলতি দায় এবং সম্ভাব্য ঘটনা নিয়ে, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস নিয়ে। এই চ্যাপ্টারের যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে যে চলতি দায় কাকে বলে, কন্টিনজেন্সিস কাকে বলে, চলতি দায় কত প্রকার, চলতি দায় কী কীভাবে হিসাব রক্ষণ করা হয়, কন্টিনজেন্সির হিসাব রক্ষণ কীরকম হয়, সর্বোপরি এখানে বলা নাই কিন্তু করতে হবে সেটা হচ্ছে পেরোল অ্যাকাউন্ট। অর্থাৎ এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের জিনিস যে পেরোল অ্যাকাউন্টটা করতে হবে। এখন আমরা আলোচনা যাচ্ছি, আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা দায় কাকে বলি। দায় হচ্ছে থার্ড পার্টি, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ আমাদের কাছে যদি কোনো টাকা পায় সেটাই হচ্ছে দায়। যেমন তুমি একজনের কাছ থেকে পণ্য ক্রয় করে আনলা, পরে টাকা দিবা, এইটা কিন্তু একটা দায়। তুমি একজন স্টাফ নিয়োগ দিচ্ছ, তাকে পরে যে বেতন দিতে হবে, তার বেতনটা বকেয়া পড়ছে, এটাও কি একটা দায়। তাই দায় হচ্ছে থার্ড পার্টির কি, এখানে একটা পানা তোমার নিকট হবে বা তোমাদের নিকট হবে, সেটাই হলো দায়। এখন প্রশ্ন হচ্ছে দায়ের বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য থাকলে এটা দায় হবে। প্রথমটা হচ্ছে যে অতীত ঘটনা বা লেনদেন থেকে দায়ের সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতের দায়ের জন্য অর্থ প্রদানের বাধ্যবাধকতা আছে, তোমাকে দায় পরিশোধ করতে হবে, নির্দিষ্ট মেয়াদ থাকে দায়ের, অন্তর্দায় এক প্রকার, বহিদায় এই দুই প্রকার দায় আছে। ভবিষ্যতে কোনো ঘটনার প্রেক্ষিতে দায় সৃষ্টি হতে পারে, ভবিষ্যতের জন্য এটা সৃষ্টি হতে পারে। চলতি দায় হচ্ছে কোনটা, যেটা আসলে এক বছর বা চলতি হিসাবকালের মধ্যে শোধ করতে হয়, ওইটাই কি চলতি দায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চলতি দায়, এই চলতি দায়গুলো কী কী নিয়ে হতে পারে, সেই জিনিসটা মানে আমার দৃষ্টিতে আমি দেখছি যে 10টা খরচ যেগুলো আসলে এই বছরের মধ্যে দিতে হয় এটাই চলতি দায় হিসাবে চিহ্নিত হয়। এগুলো হচ্ছে যে 1 নম্বর হলো অ্যাকাউন্টস পেয়েবল, 2 নম্বর নোটস পেয়েবল, 3 নম্বর হচ্ছে কারেন্ট ম্যাচুরিটি অন লং টার্ম ডেট, 4 নম্বর হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন এক্সপেক্টেড টু বি রিফিনান্সড, তারপরে ডিভিডেন্ড পেয়েবল, ক্রেতার কাস্টমার অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিট, আনআন রেভিনিউ, ব্যাট বা সেলস ট্যাক্স পেয়েবল, ইনকাম ট্যাক্স পেয়েবল, এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটিস অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স। অর্থাৎ এই যে দায়গুলো, এগুলো এক বছরের মধ্যে কী করতে হয়, আমাদের মীমাংসা করতে হয়, এই জন্যই এটা কি চলতি দায়। আর চলতি দায়ের কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে 4-5টা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে পরিশোধের তারিখ থাকে, এটা ব্যবহারটা নির্দিষ্ট থাকে, পরিশোধের উপায় বলা থাকে, প্রকৃতিটা নির্দিষ্ট, তারপরে পরিশোধের ব্যর্থতার ফলাফল কী হতে পারে এটাও কী করা থাকে, সবার জানা থাকে আর। এখন প্রশ্ন হচ্ছে চলতি দায় কয় প্রকার। চলতি দায় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট দায়, অর্থাৎ এটা কী করা আছে, একেবারে সুনির্দিষ্ট যে এখানে তোমার টাকাটা কী করতে হবে, পে করতে হবে। আরেকটা হচ্ছে আনুমানিক বা প্রাকলিত দায়, অর্থাৎ এখানে যে দায়ের অস্তিত্ব আছে কিন্তু টাকার পরিমাণ পূর্ব থেকে নির্ধারণ করা নাই, সেটা হলো অনুমানিক দায়। আর কন্টিনজেন্সি লাইবিলিটি হলো যে দায় এখনও দায় হিসাবে বিবেচিত হয় নাই কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা দায় হইতেও পারে নাও হইতে পারে, সেটাকে বলা হয় সম্ভাব্য দায়। যেমন আদালতে বিচারাধীন মামলা, এই মামলার ফলে কী হবে এটা কিন্তু আজকে থেকে আমরা গ্রাস করতে পারি না, কিন্তু এটা দায় হইতেও পারে না হতে পারে, এই জন্যই এটাকে বলা হয় কি কন্টিনজেন্ট লাইবিলিটিস। এখন পরের প্রশ্ন হচ্ছে যে আমার চলতি দায়কে যদি হিসাব রাখতে হয় তাহলে আমি এটা কীভাবে রাখবো। তা আমি প্রথমে বলছি যে 1 নম্বর অ্যাকাউন্টস পেয়েবলের হিসাব আমার রাখতে হবে। তো অ্যাকাউন্টস পেয়েবলের হিসাব আমরা কীভাবে রাখি, যে বাকিতে পণ্য ক্রয় করার জন্য আমরা লিখি যে গুডস অন পারচেস অর মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করি, অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করি। আর যখন আমি টাকাটা দিয়ে দিই তখন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়। আর যদি বার্তা সহ মানে আমার কি বার্তা যদি সহ পেমেন্ট করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট। এই হচ্ছে তোমার চলতি দায়ের হিসাব। আর নোটস পেয়েবল হলো প্রায় একই রকম ঘটনা, যে যখন আমরা নোট ইস্যু করবো তখন ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, আর বকেয়া সুদের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তারপরে ম্যাচ শেষের জন্য আমি টাকাটা শোধ দিব তখন নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট কী হবে ক্রেডিট হবে। এই গেল তোমার নোটসের। তারপরে দীর্ঘমেয়াদী ঋণের চলতি মেয়াদ উত্তীর্ণ যদি হয় তাহলে যেটুকু উত্তীর্ণ হয়েছে সেটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি ডিউ ইন দিস ইয়ার। আর লং টার্ম লাইবিলিটিস অর্থাৎ এটা কী করতে হবে, যে লাইবিলিটিস থেকে কমায় এটা লং টার্ম লাইবিলিটিস থেকে কমায় কারেন্ট লাইবিলিটিতে নিয়ে আসতে হবে, এটা অবস্থানটা চেঞ্জ হবে।
এটা দায় পাশেই থাকবে, কিন্তু অবস্থানটা কী হবে, চেঞ্জ হবে। তারপরে আমাদের যেটা লাগবে লভ্যাংশ যদি আমরা দিতে চাই, ক্যাশ ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করবো, ডিক্লেয়ার করার সময় ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর যখন আমরা পরিশোধ করবো, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। আর আমার যদি কি হয় আর্ন সার্ভিস রেভিনিউ বা অনুপার্জিত আয় থাকে, তাহলে সেটা আমার কি হবে, ক্যাশ যখন আমি টাকাটা নেই, ক্যাশ ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যখন মেয়াদ উত্তীর্ণ হয়, আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এইভাবে আর সার্ভিস রেভিনিউ যখন ইনকাম স্টেটমেন্টে দেখাবো, তখন সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এই হচ্ছে ব্যাপার। তারপরে বিক্রয় যদি কর বা বিক্রয় কর বা মূল্য সংযোজন কর যদি প্রদেয় থাকে, তার জন্য হবে না, আমি যখন টাকাটা নিব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট আর ব্যাড পেয়েবল ক্রেডিট। আর যখন সরকারকে দিব, ব্যাড পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আয়করের ব্যাপারটা একই, ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন ধরব, তখন এটা হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। আর যখন দিয়ে দিব, ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর কর্মচারীদের নিয়ে যে সমস্ত পানাদি হয়, সেটা হচ্ছে বেতন হয়, কম্পেনসেট হয়, বোনাস হয়। বেতন দেওয়ার জন্য আমার কী করতে হবে, ওয়েজেস অ্যান্ড স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, আর উইথ হোল্ডিং ট্যাক্স পেয়েবল ক্রেডিট, ইউনিয়ন ডিউস পেয়েবল ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল ক্রেডিট, আর বাকি টাকাটা ক্যাশ হবে। অর্থাৎ ক্যাশে যা দিব সেটাও ক্যাশ, বাকি যে কর্তনগুলো সেগুলো কী হবে, ক্রেডিট হবে। আর ডেবিট হবে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স ক্রেডিট। আর যদি কখনো প্রদেয় অন্যান্য কোনো খরচ থাকে, যেমন ম্যানেজারকে আমার স্যালারি বকে আছে, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। এই হচ্ছে পেয়েবলের হিসাব। আর ভবিষ্যৎ যে ব্যবস্থা থাকে, যেমন মামলা থাকে বা লিটিগেশন থাকে, ওয়ারেন্টি থাকে, ব্যবসা পুনঃ রিস্ট্রাকচারিং থাকে, পরিবেশগত ক্ষতি থাকে, এগুলো কিন্তু কি পরে পে করাও লাগতে পারে, নাও করা লাগতে পারে, কিন্তু এগুলোর জন্য কি করতে হবে, একটা আমার ব্যবস্থা রাখতে হবে। তাইলে এই হচ্ছে মোটামুটি আমার যে কী বলে চলতি দায়। আর সম্ভাব্য হইতে পারে যে এটা হইতেও পারে, নাও হইতে পারে, ওইটাই হচ্ছে কন্টিনজেন্সিস। এখন কন্টিনজেন্সিসের জন্য তোমার যদি এরকম হয় যে কোনো একটা লাইবিলিটি আমার হইতে পারে, সেটা কিন্তু আমার কী করতে হবে, দেখাই দিতে হবে আর কি, যে আমার কন্টিনজেন্সি কী হইতে পারে। তাহলে কন্টিনজেন্সি হয়ে যদি এটা লাইবিলিটি হয়, তাহলে লাইবিলিটির আমি হিসাব করবো, আর যদি না হয় সেটা আমি হিসাব করবো না। তাহলে এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আসবে, এটা সেটা হচ্ছে পেরোল অ্যাকাউন্ট। তো পেরোল অ্যাকাউন্টের যে ছক তোমরা ভালো করে জানো, যে সেটা উপরে ইনস্টিটিউটের নাম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, মান থাকবে, ইয়ার থাকবে, পেরোল রেজিস্টার থাকবে। সেখানে তোমার প্রাপ্যগুলোর মধ্যে আছে হলো বেসিক স্যালারি, ডিএ, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, তারপরে চার্জ অ্যালাউন্স, এই মিলে টোটাল তার আর্নিং। আর ডিডাকশান যেগুলো আছে, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড লোন, ইনকাম ট্যাক্স, হাউস বিল্ডিং লোন, অ্যাডভান্স স্যালারি, টোটাল ডিডাকশান মিলে যা হয় এটা, তারপরে মোট বেতন থেকে এই ডিডাকশানটা বাদ দিয়ে নেট স্যালারি। তো এই এটা যেই ছকে দেখা হয়, এটাকে আমরা বলি পেরোল, পেরোল ফর অফিস এমপ্লয়িজ। আরেকটা পেরোল ফর ইয়েদের জন্য পেরোলটা আলাদা হয়, একটু ডিফারেন্স হয়, কারখানার মজুরি দেওয়ার জন্য সেখানে পেরোলটা হবে নেম অফ দ্য ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট, মান্থ, হ্যাঁ, ইয়ার, পেরোল রেজিস্টার। এখানে কিন্তু তার যে প্রাপ্যগুলো সেটা নেম অফ দ্য ওয়ার্কার, ডেজিগনেশন, ওয়ার্কিং আওয়ার, নর্মাল ওয়েজেস, ওভারটাইম, ডিএ, মেডিকেল অ্যালাউন্স, বোনাস, এইগুলো টোটাল ওয়েজেস থাক। আর ডিডাকশানগুলো হলো প্রভিডেন্ট ফান্ড, ইউনিয়ন সাবস্ক্রিপশন, জয়েন্ট ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ওয়েজেস, টোটাল ডিডাকশান। এর মধ্যে টোটাল ডিডাকশানটা টোটাল ইনকাম থেকে বাদ দিয়ে যা পাবে সেটা হলো কি, নেট ওয়েজেস। তো এই যে ঘটনাটা, এইটার একটা জার্নালের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেখানে জার্নালটা হবে এই পেরোল এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড পেরোল ক্রেডিট। আর তারপরে যদি ভাউচার তৈরি করো, তাহলে অ্যাক্রুড পেয়েবল ডেবিট, ভাউচার পেয়েবল ক্রেডিট, আদার ডিডাকশান ক্রেডিট। তারপরে পেমেন্ট যখন দিবা, ভাউচার পেয়েবল ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তারপর যখন ডিস্ট্রিবিউশন করবা পেরোলটা ফাংশন ওয়াইজ, তখন হবে অফিস স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ও সেলস স্যালারিজ এক্সপেন্স ডেবিট, পেরোল এক্সপেন্স ক্রেডিট। আর প্রভিডেন্ট ফান্ডে যখন টাকা ট্রান্সফার করবা, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড ডেবিট, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল ক্রেডিট। এইভাবে তোমার কী করতে হবে, পেরোলটা তৈরি করতে হবে আর কি। এখন তোমার এই পেরোলের মজুরি ওয়েজেসের ক্ষেত্রে দুইভাবে আছে, একটা সময় ভিত্তিকও করতে হয়, কার্যভিত্তিকও করতে হয়। যেই ভিত্তিক বলবে তোমাকে, সেই ভিত্তিক এই হিসাবটা কী করতে হবে, তৈরি করতে হবে।
তাহলে এই হচ্ছে তোমার মূলত আমাদের কারেন্ট লাইবিলিটিজ এবং কন্টিনজেন্সি নিয়ে কথাবার্তা। আশা করি এই আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা হয় পরবর্তী আমার সাথে আলোচনা করে ঠিক করে নেবা। তবে এখানে কিন্তু মূল অঙ্ক কিন্তু দুইটা, অর্থাৎ আমার যে কারেন্ট লাইবিলিটিসগুলো জার্নাল এই একটা অঙ্ক, আর একটা পেরোলের অঙ্ক। পেরোলের মধ্যে কিন্তু আবার দুইটা, একটা হচ্ছে অফিসের জন্য আর একটা কি কারখানার জন্য। অফিসের জন্য হলো স্যালারি, কারখানার জন্য হলো ওয়াজেস। আশা করি তোমরা এই তোমার টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় আমার পরামর্শ থাকবে যে তোমরা আগে পেরোলের যে ছকটা এবং এই যে জার্নালগুলো বললাম এই জার্নালগুলো আগে কী করে নিবা, অতি অবশ্যই ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করে নিয়ে তুমি যদি অঙ্ক করতে বসো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা আসলে হবে না। কিন্তু তোমার যদি ছকটা জানা না থাকে, পুরোপুরি মুখস্থ না থাকে যে কোনটা আর্নিংস কোনটা ডিডাকশন, বা ওই যে জার্নালগুলো যদি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু অঙ্ক সমস্যা থেকে যাবে। তো তোমাদের উচিত হবে এগুলো একদম ক্লিয়ার করে নিয়ে, তা আমার যে লেকচারটা প্রয়োজনে বারবার শুনো, শুনে ওই জিনিসগুলো ক্লিয়ার করে অঙ্ক করতে বসো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সলভ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।